আপনাকে আনস্টপেবল হতে হবে, অর্থাৎ যাকে কখনোই আটকানো যাবে না, না কোনো মানুষ, না কোনো জিনিস, আর না আপনি নিজে আপনাকে আটকাতে পারবেন। কিন্তু আপনাদের মধ্যে কত মানুষ আছে যারা আনস্টপেবল হতে পারে? আপনি নিজেকে প্রশ্ন করুন, যতটা আপনি এখন করছেন আর যতটা আপনি করতে পারতেন এর মধ্যে পার্থক্য কতটা। জীবনে এটা গুরুত্ব রাখে না যে এখন আপনি কোথায় আছেন, বরং গুরুত্বপূর্ণ হলো এটা যে যেখানে আপনি থাকতে পারতেন সেখানে আপনি আছেন কি না। এতে কিছু যায় আসে না এখন আপনি কতটা কাজ করছেন, বরং গুরুত্বপূর্ণ হলো এটা যে যতটা আপনি করতে পারবেন ততটা আপনি করছেন কি না। সেই সব কিছু করে দেখান যা আপনি করতে পারবেন। আপনাকে আনস্টপেবল হতে হবে। আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন। যাই কিছু আপনার কাছে আছে সেটা দিয়েই শুরু করুন। আপনি যা করতে পারবেন সেটাই করুন। আর যখন আপনি কাজ করা শুরু করবেন তখন আপনাকে আনস্টপেবল হয়ে যেতে হবে। জিনিয়াস কখনোই জন্ম নেয় না, জিনিয়াস তৈরি হয়। জিনিয়াস নিজেকে তৈরি করতে হয়। যদি আপনি সুস্থ শরীর নিয়ে জন্মগ্রহণ করেছেন তাহলে আপনি একটি জিনিয়াস হতে পারেন। আমাদের সামনে এমন অনেক উদাহরণ আছে যারা সুস্থ শরীর নিয়ে জন্মগ্রহণ করেনি, কিন্তু তারপরেও তারা এই পৃথিবীকে পরিবর্তন করে দেখিয়েছে, নিজের জীবনকে পরিবর্তন করে দেখিয়েছে, তারা নিজেকে আনস্টপেবল তৈরি করে দেখিয়েছে। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যাদের মাইন্ড অনেক শার্প হয়, যারা অনেক কিছু জানে, এদের নলেজ অনেক বেশি হয়, এরা অনেক বেশি ক্রিয়েটিভ হয়, অনেক বেশি ট্যালেন্টেড হয়, কিন্তু তারপরেও এরা জীবনে খুব বড় কিছু করতে পারে না, এরা তাদের ক্ষমতার কাছাকাছি পৌঁছাতে পারে না। আবার অন্যদিকে এমন অনেক মানুষ আছে যাদের মধ্যে নলেজ অনেক কম থাকে, ক্রিয়েটিভিটি অনেক কম থাকে, এদের মাইন্ড খুব বেশি শার্প হয় না, কিন্তু তারপরেও এরা অনেক উঁচু জায়গায় পৌঁছে যায়, অনেক বড় লক্ষ্য অর্জন করে, চ্যাম্পিয়ন হয়ে যায়, এরা জিনিয়াস হয় নিজের ফিল্ডে। এই দুই শ্রেণীর লোকের মধ্যে কি পার্থক্য আছে? পার্থক্যটা হলো হার্ডওয়ার্কের। ক্রিয়েটিভিটি এবং ট্যালেন্টেড মানুষ হার্ডওয়ার্কিং হয় না, এরা পরিশ্রম করতে চায় না। এছাড়া এরা এদের কাজে কনসিস্টেন্সি দেখাতে পারে না, অর্থাৎ কাজ করাটা সহজ কিন্তু প্রতিনিয়ত কাজ করতে থাকাটা অনেক কঠিন। মানুষ বলে শুরু তো করো তাহলেই সব হয়ে যাবে, কিন্তু আমি আপনাকে বলছি শুরু করাটা কঠিন নয়, বরং শেষ পর্যন্ত যাওয়াটাই হলো কঠিন। অন্যদিকে কিছু মানুষের মধ্যে হয়তো কোয়ালিটি একটু কম থাকে, ট্যালেন্ট একটু কম থাকে, ক্রিয়েটিভিটি একটু কম থাকে, কিন্তু এদের মধ্যে ইচ্ছা শক্তি থাকে অনেক বেশি, এদের ডিজায়ারটা অনেক বেশি স্ট্রং হয়, আর এদের ইচ্ছা শক্তি এদেরকে আনস্টপেবল তৈরি করে। এরা কখনোই দাঁড়িয়ে পড়ে না, কখনোই পথভ্রষ্ট হয়ে পড়ে না, এরা কেবলমাত্র সামনের দিকে এগিয়ে চলে। এরা পরিশ্রম করে, আর যখন প্রতিনিয়ত পরিশ্রম করতে থাকে তখন নলেজ, ক্রিয়েটিভিটি, ট্যালেন্ট এই সব কিছু এদের মধ্যে ডেভেলপ হওয়া শুরু হয়ে যায়। আর এরা একদিন সেই সমস্ত মানুষগুলোর থেকে অনেক আগে চলে যায় যারা অনেক বেশি ক্রিয়েটিভ ছিল, অনেক বেশি ট্যালেন্টেড ছিল, কিন্তু তারা কোনো কিছুই করতে পারেনি। আর সেই মানুষগুলো এদের থেকে অনেক আগে চলে গেছে যারা কোনো এক সময় এদের সামনে কিছুই ছিল না। তাই যদি আপনি আপনার ফিল্ডে জিনিয়াস হতে চান, যদি আপনি আপনার ফিল্ডে একটি চ্যাম্পিয়ন হতে চান, তাহলে আপনি এই হার্ডওয়ার্ককে ইগনোর করতে পারবেন না, আপনি পরিশ্রমকে মানা করতে পারবেন না, কারণ পরিশ্রম করাটা কোনো মজবুরি নয়, বরং পরিশ্রমটা প্রয়োজন। এখন আমি আপনাদের একটি রিকোয়েস্ট করতে চাই, আপনি 30 সেকেন্ডের জন্য আপনার চোখটা বন্ধ করুন, আর আমি যে কথাগুলো বলছি সেটা কল্পনা করুন। আপনি একবার কল্পনা করে দেখুন, আপনার যে লক্ষ্য আছে, আপনার যে স্বপ্ন আছে, আপনি যে ফিল্ডে আপনার ক্যারিয়ার তৈরি করতে চান, সেই ফিল্ডে আপনি যতটা করতে পারতেন ততটাই আপনি এখন করছেন। আপনাকে কেউ আটকাতে পারছে না, না বাইরে থেকে আপনাকে কেউ আটকাতে পারছে, আর না ভিতর থেকে আপনাকে কেউ আটকাতে পারছে। আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনি সামনের দিকে এগিয়ে চলেছেন, এরপরে আপনার স্পিড আরও বেশি বেড়ে গেছে, আপনি আপনার কাজকে প্রতিনিয়ত ইম্প্রুভ করছেন, আপনার কাজে আপনি ধীরে ধীরে নিজেকে পারফেক্ট তৈরি করছেন, আপনি আপনার কাজে ধীরে ধীরে মাস্টার হয়ে যাচ্ছেন, ধীরে ধীরে আপনার জীবনটা পরিবর্তন হচ্ছে, আপনার পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, আপনার কাছে সম্পদ, সম্মান সব কিছু আছে, কিন্তু এই কোনো কিছুই আপনার মধ্যে অহংকার নিয়ে আসতে পারছে না। আপনি আপনার জীবনে মজা না করে, এই সব কিছু নিয়ে আনন্দ না করে, আপনি আপনার কাজের উপরে আরও বেশি ফোকাস করছেন। আপনি সেই লেভেলে এখন পৌঁছে গেছেন যেখানে পৌঁছানোটা আপনি স্বপ্নেও কখনো কল্পনা করেননি, আর এখন আপনি আপনার কল্পনাতে যেখানে পৌঁছে গেছেন সেটাকে বাস্তবে পরিণত করার জেদ করুন, কারণ এখন ওই স্বপ্নটা সত্যি করার সময় চলে এসেছে। যদি কোনো একটি স্বপ্নকে আপনি কল্পনা করতে পারেন,
তাহলে বিশ্বাস করুন আপনি সেটাকে বাস্তবে পরিণত করতে পারবেন। আপনি ইমেজিন করুন সেই সিচুয়েশনকে যেখানে আপনি পৌঁছাতে চান। আপনি দেখুন আপনি আপনার ফিল্ডে চ্যাম্পিয়ন হয়ে গেছেন, সারা পৃথিবীর মানুষ আপনাকে স্যালুট করছে। যে জায়গায় আপনি পৌঁছাতে চান সেই জায়গাতেই আপনি নিজেকে ফিল করুন, নিজেকে সেখানে ইমেজিন করুন, আর যে মানুষগুলো অলরেডি সেখানে আছে তাদের মতো বিহেভ করুন, তাদের মতো কথা বলুন, তাদের মতো বেঁচে থাকুন। তাহলে আপনার যে ইচ্ছে শক্তি আছে সেটা বাড়তে থাকবে, আর আপনার ইচ্ছে শক্তিটাই আপনাকে দিয়ে হার্ডওয়ার্ক করিয়ে নেবে, পরিশ্রম করিয়ে নেবে, আর আপনাকে তৈরি করবে আনস্টপেবল। আপনার ইচ্ছা শক্তি আপনাকে সেই সব কিছু অর্জন করতে সাহায্য করবে যা আপনি অর্জন করতে চান, আর এরপরে আপনি হতে পারবেন আনস্টপেবল। তাই আপনাদের মধ্যে কে কে আনস্টপেবল হতে চাই তারা কমেন্টে অবশ্যই লিখবেন আই উইল বি আনস্টপেবল। কিন্তু যারা খুব দ্রুত শুরু করতে যাচ্ছে অথবা অলরেডি শুরু করে দিয়েছে তারা অবশ্যই কমেন্ট করবেন আই অ্যাম আনস্টপেবল। আর আমি বিশ্বাস করি এই ভিডিওটা যারা দেখছে তারা একদিন সবাই আনস্টপেবল হবেই। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।